আধুনিক ভারত শুধু এই 2024 এ দাঁড়িয়ে শুধু আধুনিক ভারত আর নেই, এখন শক্তিশালী ভারত, বিশ্বগুরু ভারত। এবং সেই শক্তি অর্জনে আরো এক কদম এগিয়ে গেল আমাদের দেশ ভারত। আজ ভারতের হাতে ব্রহ্মাস্ত্র। একেবারেই তাই, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে দিব্যাস্ত্র, মিশন দিব্যাস্ত্র, অর্থাৎ দিব্য অস্ত্র। আজকে যে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারত করেছে, আজকে যে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষামূলকভাবে হয়েছে, তাতে গোটা বিশ্ব, একদিকে ভারতের মিত্র দেশ যারা, তারা সম্ভ্রমে মাথা নত করছে, আর যারা ভারতের দিকে চোখ রাঙাতে চায় তাদের কপালে দুশ্চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠছে। তার কারণ অগ্নি পাঁচ মিসাইল, যেটা ভারতের হাতে থাকা সর্বোচ্চ পাল্লার মিসাইল, সেই মিসাইলের ক্ষমতাকে আজকে চার গুণ বাড়িয়ে নিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। কীভাবে এই মিসাইলের ক্ষমতা, এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা চার গুণ বেড়ে গেল, কীভাবে একটা মিসাইল ছুড়লে একসঙ্গে চারটে লক্ষ্যে আঘাত হানা যাবে, কীভাবে আমাদের প্রতিবেশী কোনো কোনো দেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যাবে, তা নিয়ে বিশদে বাংলা প্রাইম টাইমে সব কিছু আপনাদের দেখাবো। আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই তাই ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে সেই কথাগুলো বলতে গেলে আগে বোঝাতে হবে যে অগ্নি ফাইভ বা পাঁচ এর বিশেষত্বটা ঠিক কোথায়। এতদিন আমরা দেখে এসেছি যে একটা ক্ষেপণাস্ত্র যখন উৎক্ষেপণ করা হয় তাতে একটা নিশানাই কার্যকর, তাকে টার্গেট করা হয় এবং সেটাই গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য থাকে। কিন্তু এবার আর একটা মাত্র নিশানাকে টার্গেট করলে হবে না, এবার এই জন্যই বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র, কারণ একসঙ্গে একাধিক নিশানাকে যদি সামনে রাখা হয় প্রত্যেকটা নিশানাকে একসঙ্গে গুঁড়িয়ে দেওয়া যাবে, এবং সেটা সম্ভব হচ্ছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে ব্যবহার করে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি MIRV প্রযুক্তি, যেটাকে বলা হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল, এই প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ যে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে তা হলো অগ্নি 5, এবং যেটার জন্য ইতিমধ্যেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আমরা জানি যে এছাড়াও যিনি আমাদের ডিফেন্স মিনিস্টার রয়েছেন রাজনাথ সিং, তার তরফ থেকেও DRDO অর্থাৎ ডিফেন্স DRDO-র তরফ থেকে যে সমস্ত বিজ্ঞানীরা এই সফল উৎক্ষেপণ করেছেন তাদেরকে, ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন তাদের বিজ্ঞানীদেরকে যেভাবে সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে সেটাও আমরা দেখেছি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে ব্রহ্মাস্ত্রের কথা আমরা বলছি, যেটাকে দিব্যাস্ত্র প্রকল্প বলা হয়েছিল, সেই দিব্যাস্ত্রে যেভাবে সাফল্য পেয়েছেন এই বিজ্ঞানীরা, তাদেরকে কুর্নিশ জানাতেই হয়, এবং তাদের এই সাফল্যে বলিয়ান হলো আমাদের দেশ। ঈশান, একেবারেই তাই, আমাদের দেশ আজকে অগ্নি 5-এ MIRV টেকনোলজি বা MIRV প্রযুক্তি লাগিয়ে যেভাবে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এবং যেভাবে সেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDO, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, সেই সংস্থার বিজ্ঞানীদের যেভাবে তিনি অভিনন্দন জানিয়েছেন, যেভাবে জানিয়েছেন যে গোটা দেশ তাদের জন্য গর্বিত, তাতে গোটা পৃথিবীকে এখন ফিরে তাকাতে হচ্ছে যে ভারত কোন দিব্যাস্ত্রের উৎক্ষেপণ করলো। অগ্নি 5-এর এই উৎক্ষেপণ হয়তো ভারতের পালকে প্রথম ভারতের মুকুটে প্রথম পালক নয়। এই দেখুন, অনেকদিন আগে থেকেই ভারত সেই সাফল্যের কক্ষপথে যাত্রা শুরু করেছিল, এটা 12 বছর আগের ছবি। অগ্নি 1 সেই সময় উৎক্ষেপণ করা হচ্ছিল DRDO-র মাধ্যমে। অগ্নি 3-এর একটা উৎক্ষেপণের ছবি দেখাবো আজকে। এই ছবিগুলো, যে ছবিগুলো যে কোনো দেশপ্রেমীর মনে, ভারতকে বিশ্বগুরুর আসনে যারা বসাতে চায়, ভারতকে একটা শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী ভারতের আছে যারা দেখতে চায়, তাদের জন্য যে ছবিগুলো উৎসাহ উদ্দীপনার কারণ হতে পারে, সেই রকম কয়েকটা ছবি শুধু দেখাচ্ছি। অগ্নি 3-এর উৎক্ষেপণের সেই ছবি, অগ্নি 3 3,500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এই অগ্নি 3 যখন উৎক্ষেপণ হয়েছিল তখনই কিন্তু চীনের রাজধানী বেজিং ভারতের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে চলে এসেছিল। এবার অগ্নি 5-এর যে উৎক্ষেপণ হলো, সেই অগ্নি 5-এর মধ্যে কিন্তু চীনের শুধু রাজধানী নয়, চীনের যে অংশ ভারতের নাগালের বাইরে ছিল, চীনের একেবারে উত্তরতম অংশ, সেই অংশটাও ভারতের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে চলে এলো। অগ্নি 3 যখন আমরা ছুঁড়েছিলাম তখনই চীনের রাজধানী চলে এসেছিল আমাদের পাল্লায়। এবার অগ্নি 5-এর যেসব ছবি আমাদের হাতে এখনও পর্যন্ত আসছে, এটা এক্সক্লুসিভ ছবি। প্রধানমন্ত্রী আজকে সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞানীদের এবং এক্সক্লুসিভ ছবিও আমাদের কাছে আসছে অগ্নি ফাইভে সেই দিব্যাস্ত্রের ছবি সেই অগ্নি ফাইভ এইটা এই ছবি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি দেখছেন এখনও পর্যন্ত কোথাও এই ছবি নেই অগ্নি ফাইভের সেই এক্সক্লুসিভ ছবি একদম এক্সক্লুসিভলি দেখছেন রিপাবলিক বাংলায় দেখে নিন সেই ছবি আজকের উৎক্ষেপণ ও এমআইআরভি প্রযুক্তি সম্বলিত অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র যা 5,500 কিলোমিটার থেকে 5,800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে শুধু তাই নয় এই ক্ষেপণাস্ত্র আরও একটা কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্রের মাথায় যে ওয়্যারহেড আছে সেই ওয়্যারহেড চার ভাগে বিভক্ত হয়ে চারটে আলাদা আলাদা লক্ষ্যের দিকে একসঙ্গে ছুটে যেতে পারে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র আরও কতটা মারাত্মক হয়ে উঠল কতটা মারণাস্ত্র হয়ে উঠল যে কোনো শত্রুপক্ষের জন্য তা স্পষ্ট হয়ে যেতে বাকি থাকে না আরও বিশদ তথ্য নিয়ে আস